নানা পুষ্টিগুণ ও ভিটামিন সমৃদ্ধ। পুঁই শাক যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা দেখব কিভাবে প্লাস্টিকের বোতলে পুঁই শাক উৎপন্ন করা যায়, কেন ডগা কেটে নিতে হয়, কেন পাতা ছিঁড়ে নিতে হয় এবং কি সার কখন প্রয়োগ করতে হয় প্রভৃতি বিষয় জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কৃষিবিদ মাসুদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্লান্ট ডক্টর অনলাইন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্লাস্টিকের বোতলে মাটি নিয়ে অর্থাৎ পটিং মিক্সার নিয়ে বীজ রোপণ করলে দুই তিন দিন পর এরকম চারা গজাবে। মাঝে মাঝে পানি দিয়ে মাটি ও গাছ ভিজিয়ে দিতে হবে। পুঁই শাকের গাছ দ্রুত বৃদ্ধি পায় যদি ইউরিয়া সার প্রয়োগ করা যায়। প্রতি লিটার পানিতে 10-15 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে গাছ ও মাটি ভিজিয়ে দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। ডগা মোটামুটি এরকম লম্বা বা এর থেকে একটু ছোট থাকলেও অন্তত প্রথমবার 4-5 ইঞ্চি রেখে বাকি ডগাটুকু কেটে নিতে হবে। এতে অবশিষ্ট অংশ থেকে শাখা প্রশাখা অর্থাৎ নতুন শাখা প্রশাখা বের হবে, আর শাখা প্রশাখা যত বেশি বেশি হবে ফলনও তত বেশি হবে। তো আমি এইভাবে ডগাগুলো কেটে নিচ্ছি। এবং গোড়ার পাতাগুলো এভাবে ছিঁড়ে নেব। ডগা কেটে নেওয়ার পর আবার নতুন ডগা বা শাখা প্রশাখা বের হয়েছে এবং ডগাগুলো বেশ স্বাস্থ্যবান। এখান থেকে ডগা কেটে নেওয়া হয়েছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন শাখা, আরও ছোট ছোট নতুন শাখা বের হচ্ছে, সেগুলো বড় হলে অনেক শাক পাওয়া যাবে। একটি বোতলে আমি 5টি বীজ রোপণ করেছিলাম, এখন 5টি গাছই কিন্তু বেশ ভালোভাবেই বড় হচ্ছে। এছাড়াও বাকি গাছগুলিও খুব সুন্দরভাবেই বেড়ে উঠতেছে।
পাতা বড় হলে বড় পাতাগুলো ছিঁড়ে নিতে হবে। বড় পাতাগুলো ছিঁড়ে নিলে এই যে ছোট ছোট পাতাগুলো আছে সেগুলো খাবার বেশি নিতে পারবে এবং দ্রুত বড় হবে। ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি পাতার বোটার সাথে আরও এরকম ছোট ছোট পাতা আছে, সেগুলোও বড় হতে থাকবে। তাই ডগা কেটে নেওয়ার থেকে এভাবে পাতা ছিঁড়ে নিলে ছোট পাতাগুলো বড় হওয়ার সুযোগ পাবে। অন্যথায় যদি ডগা কেটে নেওয়া হয় ছোট পাতাগুলো বড় হওয়ার সুযোগ পাবে না। পাতা ছিঁড়ে নেওয়ার পর 1-1.5% ইউরিয়া মিশ্রিত পানি, অর্থাৎ প্রতি লিটার পানিতে 10-15 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে মাটি ভিজিয়ে দিলে ছোট পাতাগুলি দ্রুত বড় হবে। তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারলাম যে টবে অর্থাৎ প্লাস্টিকের বোতলে পুঁই শাক উৎপাদন করার জন্য আমাদের কী কী করতে হবে এবং কেন আমরা ডগা কেটে নেব, আবার কেন শুধু পাতা ছিঁড়ে নেব সেই বিষয়টি আমরা জানলাম এবং কোন সার দিতে হবে সেটাও আমরা জানলাম। তো যা হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো শালীনভাবে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you.